হ্যালো টমি শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বেজে গেল রাত্রি 9টা এবং আমরা জানি কাতারে বিশ্বকাপ ফুটবল সবার নজর রয়েছে সেদিকে, কিন্তু আমাদের বিশ্বকাপটা ভুললেও চলবে না। যেটা মহাকাশ গবেষণামূলক বিশ্বকাপ, সেটা কিন্তু চাঁদে আবার মানুষ পাঠানোর তোড়জোড়, এবং আর্টিমিস 1-এর রকেট উড়ে গেছে 16 তারিখ আগামীকাল 21শে নভেম্বর সন্ধ্যে 6টা সাড়ে 6টার দিকে প্রবেশ করবে চাঁদে। দেখে নিচ্ছি এই মুহূর্তের পরিস্থিতি, আমরা চলে যাব লাইভ ট্র্যাকিংয়ে এবং সেখানে গিয়ে দেখব কি পরিস্থিতি সেখান থেকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে 4 দিন 8 ঘন্টা 34 মিনিট অতিক্রান্ত এবং এই মুহূর্তে আরও গতি কমিয়েছে এই আর্টিমিস 1-এর অরিয়ন ক্যাপসুল। ভেলোসিটি এই মুহূর্তে 456 মাইল প্রতি ঘন্টা, পৃথিবী থেকে অনেক দূরে পৌঁছে গেছে, 231,537 মাইল দূরে পৌঁছে গেছে। আর চাঁদ এই মুহূর্তে 47,515 মাইল দূরে। তবে চাঁদ দূরে থাকলেও আমি একটা জিনিস আপনাদের দেখাই লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে, সেটা হচ্ছে এই যে অরিয়ন ক্যাপসুল, সেটি যে লঞ্চের পর গেছে আর এই মুহূর্তে এই যে অরিয়ন রয়েছে, চাঁদ কিন্তু সেখানে আসছে আস্তে আস্তে। এই যে অরিয়ন ক্যাপসুল দেখতে পাচ্ছেন মডিউল, চাঁদ এখানে আসবে আগামী দিনে। আমি যদি একটু এটাকে বড় করে নিই, এই হচ্ছে পুরো কক্ষপথ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে লঞ্চ হওয়ার পর অরিয়ন কিন্তু একদম চাঁদ যেই কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সাদা কক্ষপথটি যে কক্ষপথে প্রদক্ষিণ করে সেইখানে পৌঁছে গেছে। এবার সেইখানেই কিন্তু সে একদম স্পিড কমে হালকাভাবে ঘুরছে। চাঁদ রয়েছে এখানে, চাঁদ এবার আস্তে আস্তে করে কাছে আসবে। আমি যদি একটু বড় করি, এখান থেকে যদি দেখা যায়, না একটু ছোট করেই নিতে হবে, না হলে সেন্টার অবশ্যই পৃথিবী রয়েছে, ওই কারণে আমরা যেতে পাচ্ছি না ডান দিকে। তো এই হচ্ছে কি পরিস্থিতি, এই যে মুন সেখানে কিন্তু কাছাকাছির মধ্যে রয়েছে ওরিয়ন মডিউল এবং চাঁদের, চাঁদ এই দিক থেকে আসছে, এসে যেই ওরিয়নের এখানে প্রবেশ করবে ওরিয়ন মডিউল কিন্তু খুব কাছাকাছি রয়েছে এবং তাকে ধরে নেবে। ধরে নিয়ে একটা পাক মেরেই প্যারালাল যেতে থাকবে, এই যে দেখছেন প্যারালাল, এটা প্রায় 6 তারিখ অবধি, 6ই ডিসেম্বর অবধি এই প্যারালাল যাবে। এবং প্যারালাল যাওয়ার পর ঠিক এইখানে যখন চাঁদ থাকবে 6ই ডিসেম্বর নাগাদ, সেই সময় ওরিয়ন ক্যাপসুল একটা মোচড় মেরে ভেলোসিটিকে কাজে লাগিয়ে একেবারে সোজা পৃথিবীর দিকে রওনা দেবে এবং আবারও তারপরে 5.5 দিন ধরে পৃথিবীর দিকে উড়ে আসবে আর প্রশান্ত মহাসাগরে এসে স্প্ল্যাশ ডাউন করবে হচ্ছে 11ই ডিসেম্বর। তো বন্ধুরা, এই ছিল সান্ধ্যকালীন লাইভ ট্র্যাকিং। আর জানি একটু ফুটবল নিয়ে সবাই ব্যস্ত, তার মধ্যে থেকেও আপনারা এই লাইভটা দেখতে ভুলবেন না বা এই লাইভ আপডেট ট্র্যাকিং দেখতে ভুলবেন না, তার কারণ আর্টিমিস 1-এর উপর কিন্তু সারা পৃথিবী নজর রেখেছে, যেরকম বিশ্বকাপের উপরে রেখেছে। তো আবার বলে দিই, 4 দিন 8 ঘন্টা 36 মিনিট অতিক্রান্ত এবং 455 মাইল প্রতি ঘন্টা গতিবেগে এই মুহূর্তে আর্টিমিস 1 এগোচ্ছে কক্ষপথের দিকে, খুব কাছাকাছির মধ্যেই রয়েছে কক্ষপথের। তবে চাঁদ এখনো 47,000 মাইল দূরে, কারণ চাঁদ পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে এগিয়ে আসছে আর পৃথিবী থেকে এই যে যাত্রা করেছে এই পথ হচ্ছে 231,547 মাইল, তার মানে প্রায় চাঁদের দূরত্বের মতোই কিন্তু পার করে দিয়েছে। তবে চাঁদ এখনো যেই জায়গাতে অরিয়ানোকে ধরবে সেই জায়গাতে এসে পৌঁছায়নি, এসে পৌঁছাবে আগামীকাল, আগামীকাল 21 তারিখ সন্ধ্যে 6টা সাড়ে 6টায় চাঁদ কিন্তু বা অরিয়ান মডিউল কিন্তু চাঁদকে ধরে ফেলবে এবং তারপর প্রদক্ষিণ করবে চাঁদকে এবং প্যারালালি চলতে থাকবে একটি অরবিট ধরে। আমরা একটু নাসার ডিএসএন এ যাব এই মুহূর্তের পরিস্থিতি। গোল্ডস্টোনের 24 নম্বর যে অ্যান্টেনা, সেইখান থেকে কিন্তু আর্টিমিস 1-এর সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আপ অ্যান্ড ডাউন, তার মানে আপ কেরিয়ার এবং ডাউন কেরিয়ার দুটোই চলছে, তার মানে এখান থেকে নির্দেশ যাচ্ছে এবং সেখান থেকে রিসিভ সিগন্যাল ব্যাক কিন্তু আসছে এবং সেটাও রিসিভ করছে নাসা স্পেস ফ্লাইট। এই হচ্ছে স্পেসক্রাফ্ট, এই হচ্ছে পজিশন। তো আশা করি এই ভিডিও আপনাদের কাজে লাগলো, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।